নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সর্বপ্রথম প্রশ্নগুলোর উত্তরটা দিয়ে দিই। এখানে আপনাদের বহু প্রশ্ন এসছে রাহুর ব্যাপারটা। রাহুর যে একটা প্রোগ্রাম করলাম ব্রহ্মাস্ত্র যেটা দিলাম, কটা কভার করতে হবে, কী করতে হবে সেটা জানাচ্ছি। নারকেল ভাষাতে বলেছি তো, ওয়ান টাইম উপায়, এটা জেনে রাখুন, একবারই করতে হবে জীবনে, আপনাকে একবার করতে হবে, আর কোনো দিন করতে হবে না। রাহুর জন্য কী করবেন, সর্বপ্রথম আপনি জানুন যে রাহুটা আপনার আছে কোথায়। আপনাদের লগ্নের উপরে দেখবেন লগ্ন থেকে রাশি থেকে কত দূর আছে, মানে লগ্ন থেকে ধরুন যদি আপনার সপ্তম ঘরে বসে আছে, তার মানে আপনার যদি মেষ লগ্ন হয়, সপ্তম ঘরটা হচ্ছে তুলা রাশি, তুলা মানে হলো তা তুলা রাশির মধ্যে দেখুন রাহু যদি ওখানে বসে আছে, তার মানে লগ্নে আপনার কেতু রয়েছে। এবার লগ্ন থেকে গুণ কটা ঘর হয়, সাতটা ঘর। এবার রাশি আপনার কী আছে, রাশি ধরুন আপনার মকর আছে, তা মকর থেকে আপনি গুণুন, রাহুটা বললাম সপ্তমে যদি রয়েছে তাহলে দশম ঘরে বসে আছে, তাহলে দশটা আর সাতটা সতেরোটা নারকেল আপনাকে জলে ভাসাতে হবে। সে নারকেলটা কোনটা, যেটা মানে কী বলে জটা নারকেল নেবেন যার মধ্যে ছোবড়া ডাব নয়, শুকনো ডাব বলছি না, এটা মাথায় রাখুন, শুকনো ডাব আমি বলিনি, কিন্তু যখন নারকেলটাকে ছোবড়া দিয়ে ছাড়ানো হয় সেই ছোবড়া সহ, মানে ওটাকে জটা নারকেল বলা, সেই নারকেলটাকে নিয়ে আপনাদের জলে দিতে হবে। এবার ধরুন আরেকটা আপনার ইজি করে দিচ্ছি, ধরুন আপনার লগ্ন হচ্ছে মকর আর রাশিও মকর, তার মানে বুঝতে পারছি দুটো নারকেল শুরু, তাহলে দুটো নারকেল, একটা রাহু ওখানে যদি বসে আছে তার মানে কী হচ্ছে, রাশিতে রাহু রয়েছে আর লগ্নতে রাহু রয়েছে, তাহলে একটা একটা দুটো দুটো নারকেল শুরু দিতে হবে। এবার আপনি ধরুন যদি আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, এবার কন্যা লগ্নে দেখা যাচ্ছে রাহুটা বসে আছে দ্বাদশে, দ্বাদশ মানে সিংহ রাশিতে, তার মানে কটা দিতে হবে, লগ্ন থেকে গুণ দ্বাদশে বারোটা হয়ে গেল, এটা হয়ে গেল বারো। এবার রাশি থেকে আপনাকে দেখতে হবে, যদি রাশি রয়ে আপনার রাশি যদি আছে কর্কট রাশি, এবার কর্কট রাশি থেকে গুণুন আপনি মানে সিংহ রাশি অবধি কর্কট, তারপর কী হচ্ছে কর্কটের রাশি পরে আসছে আপনার সিংহ রাশি, আর দ্বাদশ মানেই হয়ে গেল আপনার লগ্ন থেকে দ্বাদশ সিংহ রাশি, তার মানে বুঝতেই পারছেন রাশি থেকে হলো আপনার দুটো আর লগ্ন থেকে হলো বারোটা, তার মানে মোট চোদ্দোটা। এইভাবে দেখতে হবে, আপনারা আগে দেখুন যে আপনার লগ্ন ছকের মধ্যে দেখুন লগ্ন কী আছে, লগ্ন থেকে রাহুটাকে গুণুন, লগ্ন থেকে রাহু আবার রাশি থেকে রাহু গুণুন, মানে এটা গুনলেই আপনি বুঝতে পারবেন যে কটা আপনার নারকেল করতে হবে। এটা করতে হবে শনিবার, শনিবার দিন জলে দিতে হবে জটা নারকেল, খেয়াল রাখবেন এই জটা নারকেল একবার যদি না পারেন আগে আস্তে আস্তে করে জোগাড় করে দিন না, তারপর শনিবার করবেন। যাদের রাহু ভীষণ ডিস্টার্ব করছে, যারা চাইছেন যে রাহু আপনাদের ভালো হোক আর রাহুর জন্য আপনারা অসুবিধায় পড়ছেন, আপনি ফ্যামিলি সবার সব কটা লোকের করতে পারেন। এটা হচ্ছে আপনি দেখবেন একবার দরকার নেই যে একদিনই সব করবেন, আপনি ধরুন আপনারটা করলেন, ছেলেটা পরে করলেন, মেয়েটা পরে করলেন, বা আপনার স্ত্রীর পরে করলেন, কোনো অসুবিধা, আপনার মায়েরও দেখতে পারেন। যাদের শখ আছে রাহুর দেখুন কোথায় বসে আছে সেটা আগে দেখতে হবে, রাহুর যেখানেই বসে আছে রাশি থেকে আপনি গুণুন রাহু কোথায় আছে আর লগ্ন থেকে গুণুন, এটা কাউন্ট করলেই আপনি আরামসে করতে পারেন, এতে কোনো আপনার প্রয়োজন নেই, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, আপনি নিজেই করতে পারেন। উপায়টা করবেন শনিবার দিন, আর আপনি যখন জল জোয়ার থাকে জলটা বয়ে যাচ্ছে সেই নারকেলগুলো ওখানে দিতে হবে, কিন্তু এটা স্ট্যাগনেন্ট ওয়াটারে মোটেই দেবেন না, যেখানে জল পুকুর টুকুর যাবে কোনো রাস্তা নেই বেরোয়া সেখানে মোটেই দেওয়া যাবে না, আপনি নদীতে দিতে পারেন, গঙ্গা দিতে পারেন, সমুদ্রেও দেওয়া যাবে, কোনো অসুবিধা। হ্যাঁ, যদি আপনার সুযোগ হচ্ছে না আপনার আশেপাশে করে এমন জায়গা দেখি যেখানে জল বয়ে যাচ্ছে, কোনো সময় আপনি যদি আসেন জলের দিকে মানে গঙ্গার দিকে বা তীর্থস্থানে, কোনো তীর্থস্থানে আপনি নারকেল পেয়ে যাবেন, ওখানে কোনো যেমন আপনি হরিদ্বার গেলেন সব থেকে বেস্ট, হরিদ্বার গিয়ে আপনি যদি কোনো সময় যদি যান বা কাশিতে যান, যেখানেই যান আপনি দেখবেন এটা পেয়ে যাবে, ওখানে কোনো অসুবিধায় নারকেল পেয়ে যাবে, সব জায়গায় পেয়ে যাবে। এটা হচ্ছে ওয়ান টাইম উপায়, রাহুর ওয়ান টাইম উপায়, এটা করলে আর জীবনে রাহু আপনাকে কোনো দিন কষ্ট দেবে না, এটা মিলিয়ে দেখে দেবে না। যে বাচ্চারা পড়াশোনা করছে না তাদের ভীষণভাবে মন খারাপ হচ্ছে, মানে বাবা মার মন খারাপ হচ্ছে, তারা কিছুতেই শুনতে না, এবার আপনি এটা করে দেখুন না, ছেলেটা বাচ্চাও যদি থাকে তার হাত লাগিয়ে শুধু নারকেলটা দিয়ে দিন, কোনো অসুবিধা, আপনি দেখবেন রাহু আপনাদের কত সুন্দর মানে আপনাদের ভালো ফলাফল দেবে। এবার আমি আপনাদের জানাচ্ছি আজকের প্রোগ্রামে আসল মূল কথা, আজকের প্রোগ্রামটা হচ্ছে আপনার বাড়ির সিঁড়ি, সিঁড়িটা হচ্ছে কি, বাস্তুতে যদি বলা হয় তার সিঁড়ি সঠিক স্থানে না হলে তা মানুষের জীবনে অনেক রকমের মানে কষ্ট দিয়ে থাকে, এবার সিঁড়ি যদি সঠিক স্থানে আর সঠিক কাউন্টিংয়ে যদি আছে তাহলে সে মানুষকে উচ্চতা দিয়ে দেয়, সিঁড়ি যদি ভুল নির্মাণ হয়ে থাকে মানুষকে ভীষণভাবে আকাশ থেকে পাতালেও নিয়ে যেতে দেরি লাগে না। বাস্তুর মতে অফিস আছে, আপনার দোকান আছে, ফ্যাক্টরি আছে, আপনার সঠিক স্থানে যদি হলে আপনার জীবনে চার চাঁদ লাগিয়ে দেবে, মানে আপনার উন্নতি ক্রমশ হতে থাকবে। এবার সেটাই ভুল হয়, মানুষের কী হয় ঘর বাড়ি ফ্ল্যাট দোকান ইত্যাদিতে ফ্যাক্টরিতে পুরোপুরি শেষ পর্যায়ে মানে কী হয় যে নিয়ে যেতে পারে, মানে আপনাকে এমনভাবে কষ্ট দিতে পারে, সব কিছু নষ্ট হয়ে যেতে পারে। বাড়িতে কী হয় সিঁড়ি একটা মূল জিনিস,
সিঁড়ি দ্বারাই আমরা সব কিছু উচ্চতা কিন্তু পেয়ে যাই। এবার আবার সিঁড়ি নিচে কোনো ভুলভাল মানে রাখা করে এমন কিছু রেখে দিয়েছেন তাতেও ভীষণভাবে কষ্টের সম্মুখীন হতে হয়, মানে আপনাকে অনুমান করতে পারবে না যে কীভাবে ক্ষতি হয় মানুষের। এটা সিঁড়ি একটা বিশাল বড় ফ্যাক্টর রয়েছে আপনার বাড়িতে বাস্তুতে, সিঁড়ি তো নিশ্চয়ই সবারই আছে, আপনাদের হয়তো সেকেন্ড ফ্লোর আছে, থার্ড ফ্লোর আছে, সিঁড়ি দিয়ে যাচ্ছেন আসছেন, তা সিঁড়িটা সঠিক জায়গা। আর এবার যদি আপনার বাংচোর তো করা যাবে না, সিঁড়ি ধরুন করেই আছেন, সিঁড়িটা করে আছেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোনো উন্নতি নেই, এবার সিঁড়ি দ্বারাই আপনার উন্নতি হবে আমি আপনাকে এটা বলব। ভুল জায়গায় যদি থাকে উপায় আছে, উপায় যদি করেন ঠিকভাবে দেখবেন তাহলে আপনি দোকান হোক, ফ্যাক্টরি হোক, অফিস হোক বা আপনার কোনো গোডাউন হোক যেখানে হোক মানে সেখানে সঠিক স্থানে সিঁড়ি হওয়া উচিত। আর না হলে আপনি যদি নতুন নির্মাণও করছেন, সেটাও আমি বলেছি, আপনি সেটা নতুন বাড়ি নির্মাণ করছেন বা করতে যাচ্ছেন বা বাড়ি এমন নিতে যাচ্ছেন পুরনো বাড়ি, আপনি আগে সর্বপ্রথম দেখবেন কি, সর্বপ্রথম দেখবেন বাড়ির এন্ট্রেন্সটা আর তার সাথে দেখবেন তার সিঁড়ি যদি থাকে। সিঁড়িটাই মুখ্য রোল আপনাদের জীবনের উন্নতির সবথেকে বড় রোল প্লে করে কে, আপনার সিঁড়ি। সিঁড়ি হচ্ছে কি দেখুন, বাস্তুর মধ্যে সিঁড়িকে কী বলা হয়, সিঁড়িতে দেখুন বাড়ি যদি কোনো ভূমিকম্প ইত্যাদি হয় আপনার সব কিছু ভেঙে যেতে পারে বাড়ির মধ্যে, কিন্তু সিঁড়ি কোনো দিন ভাঙে না, সিঁড়ি এত মজবুত ঢালাই হয় তার মধ্যে জেনে রাখুন। সিঁড়িতে অনেক অনেক রকমের মানে কী বলবো মানুষ সেফ হয়, তাই জন্য সিঁড়িকে আপনাদের সঠিক স্থানে রাখার জন্যই আজকে এই প্রোগ্রাম। এবার আপনি জানুন যে সিঁড়ি আপনার বাড়িতে কোন দিকে আছে আর বাস্তু হিসাবে কোন দিকে হওয়া উচিত। বাড়িতে সর্বদা সিঁড়ি নৈঋত্য কোণ মানে সাউথ ওয়েস্টে সর্বশ্রেষ্ঠ বলা হয়। এবার সাউথ ওয়েস্টের জায়গাটা হয় বেডরুমের, ওটাও সবথেকে সর্বশ্রেষ্ঠ হয়। আপনি সাউথ ওয়েস্টে না করে তাহলে সাউথের দিকে করে নিন, কোনো অসুবিধা নেই, ওয়েস্টের দিকে হলে কোনো অসুবিধা নেই। এবং সিঁড়িগুলি উত্তর থেকে দক্ষিণে নির্মাণ হওয়া উচিত, মানে আপনি যখন উঠছেন আপনি এমনভাবে দক্ষিণ দিকে তার নির্মাণ হচ্ছে, তার মানে হচ্ছে আপনার উত্তর থেকে উঠে দক্ষিণ দিকে ঘুরে যাচ্ছেন এটাকে বেস্ট বলা হয়। এবার পূর্ব থেকে পশ্চিমে উঠছেন এটাও চলে যায়, পূর্ব দিকে উঠছেন পশ্চিম দিকে ঘুরে গেলেন কোনো অসুবিধা নেই, আবার সিঁড়ি সেটা ভালো হয়। আবার মেন গেটের সামনে আপনার মেন গেট যদি রয়েছে, গেটের সামনে আপনার সিঁড়ি রয়েছে, বা এমন অনেক বাড়ি আছে অনেক ফ্ল্যাট আছে দেখবেন তাদের সিঁড়ি রয়েছে, সিঁড়িতে উঠছেন সামনেই আপনার ফ্ল্যাট, মানে সেটা সবথেকে বড় অশুভ বলা হয়, সিঁড়ির সামনে ফ্ল্যাট হওয়াটা ভালো না। এবার নর্থ ইস্টে ঈশানকোণ, ঈশানকোণে সিঁড়ি হওয়া মানে কোনো সব বিপদ, এটাতে বিপদ মানে এমন বিপদ বাড়িতে ভীষণভাবে অসুবিধা হয়, আর্থিক দিক দিয়ে ভীষণ কমজোর হয়ে যায়, কারণ ঈশানকোণকে বলা হয় দেবতার স্থান, দেবতাদের স্থান, তার মানে ঈশানকোণটা হচ্ছে কি দেবতাদের মাথা বলা হয়, তার উপরে যদি সিঁড়ি করা হয় ঈশানকোণে তাহলে মানুষকে ভীষণ কষ্ট সম্মুখীন হতে হয়। এবার হচ্ছে আরেকটা বলে দিই, সেটা তো গেল নর্থ ইস্টে। এবার ব্রহ্মস্থান, বাড়ির সেন্টার, সেন্টারে কোনো দিন সিঁড়ি হওয়া উচিতই না, সেন্টারটাকে ছেড়েই সব কিছু করা উচিত। এবার আরেকটা হচ্ছে সাউথ ইস্ট, সাউথ ইস্টে সিঁড়ি করা মানে সবথেকে বড় অশুভ হয়, আপনি সাউথ ইস্টে দক্ষিণ পূর্ব দিকে যদি সিঁড়ি করেছেন দেখবেন এটাও ভীষণ অশুভ হবে। কিন্তু আবার কি হচ্ছে সিঁড়ি, তার মধ্যে আমি কয়েকটা জিনিস জানাচ্ছি, সিঁড়ি বাড়িতে রয়েছে আপনার কোনো দোষও আছে যদি বুঝতে পারছেন সিঁড়ি সঠিক স্থানে নেই, তা আমি লাস্টে আপনাদেরকে বলবো উপায়গুলো, উপায়গুলো যদি করতে পারেন সেই বাড়িতেই, সিঁড়ি ভাঙচুর করার কিছু দরকার নেই, আপনি দেখবেন আপনাদের কী হারে উন্নতি শুরু হয়ে যাবে। সিঁড়ির স্টেপ, এবার একটা একটা সিঁড়ি থেকে আরেকটা উঠছেন সেটা যে হচ্ছে 7 ইঞ্চি ওর হওয়া উচিত, যদি আপনার পুরনো কোনো সিঁড়ি বাড়িতে যদি আছে তাও মেপে নেবেন, দেখ একটা ধাপ থেকে আরেকটা ধাপ যাচ্ছেন তা সেই যে ডিস্টেন্সটা হচ্ছে সেটা 7 ইঞ্চি হওয়া উচিত। এবার তার যেখানে পা রাখছেন, যেখানে পা রেখে আপনি উঠছেন এক সিঁড়ি পরে এক সিঁড়ি উঠছেন, সেটাকে 10 ইঞ্চি হওয়া উচিত, এটা হচ্ছে বাস্তুর নিয়ম হিসাবে। কোনো ব্যাপার না, যদি আপনাদের সিঁড়ি এইভাবে নেই আপনারা ঘাবড়াবেন না, আমি আপনাদের লাস্টে বললাম এমন উপায় কিছু বলে দেবো যেগুলো দেখবেন আপনাদের ভীষণ কাজে লাগবে। এবার সিঁড়ির কতটা স্টেপ হওয়া উচিত, স্টেপ কত মানে কতটা আপনার ধাপ রয়েছে, কতটা সিঁড়ি রয়েছে বাড়ির প্রথম থেকে নিয়ে লাস্ট অবধি যে সিঁড়িগুলো রয়েছে, ধরুন আপনার দোতলা বাড়ি তিনতলা বাড়ি রয়েছে সেখানে আপনি প্রথম সিঁড়ি থেকে লাস্ট সিঁড়ি অবধি কিনবেন, আমি আপনাকে সেটা বলি। প্রথম সিঁড়িটা কী বলা হয়, যখনই আপনি প্রথম সিঁড়িতে উঠছেন সেটাকে ইন্দ্র বলা হয়, তারপর দ্বিতীয় সিঁড়ি যেটা হয় সেটা হচ্ছে আপনার যম বা কাল, কালও বলা হয় যমও বলা হয়, তৃতীয় সিঁড়িকে বলা হয় রাজা, তৃতীয় ওইভাবে কী করবেন ইন্দ্র তারপর কাল তারপর রাজা, এইভাবে গুনতে গুনতে আপনি শেষে চলে যান। আর শেষে যখন দেখছেন আপনার লাস্টে যদি আসে মানে এটা যদি 2 নম্বর মানে আসে তার মানে কাল বা যম আসে, আপনাকে ইমিডিয়েট সিঁড়ির ধাপগুলোকে কীভাবে কমাতে হবে কীভাবে কী করতে হবে সেটা বলি। গুনতে গুনতে যখন আপনার কাল যখন চলে আসে তাহলে সে বাড়িতে কোনো মতেই শুভ কাজ হয় না, আর শেষে যদি রাজা আসে বা ইন্দ্র আসে তাহলে দেখবে সে বাড়ির সর্বদা উন্নতি করবে। কিন্তু সিঁড়ির সংখ্যাটাকে সবথেকে বিষম সংখ্যা হওয়া উচিত, মানে আপনার 13টা সংখ্যা বা 15টা বা 21টা সংখ্যা এটা সবথেকে বেস্ট বলা। এবার বলি যে আপনার সিঁড়ি পুরোপুরি ভুল আছে তাহলে পাচ্ছেন, তার উপায় রয়েছে, আমি বারবার এটাই বলছি আপনারা ঘাবড়াবেন না, আমার কথা শুনে আপনি মাথায় হাত দেবেন না,
সিঁড়ির উপায় আছে, কীভাবে আপনি সিঁড়িটাকে মানে আপনি বাড়িতে কীভাবে এনার্জাইজ করবেন, আপনি দেখবেন 100% রেজাল্ট পাবেন। সিঁড়ি নিয়ে ঘাবড়া কিছু নেই। অনেক বাড়িতে আছে দেখবেন নর্থ ইস্টের সিঁড়ি রয়েছে, নর্থ ইস্টের সিঁড়ি রয়েছে, আবার কী হচ্ছে তাদের বাড়িতে কোনো উন্নতি নেই। এমন কিছু উপায় বলে দেবো দেখবেন 100% আমি বলছি আপনার বাস্তু হিসাবে, আমাদের বাস্তু এটাই আমাদের শিখিয়েছে বা ফেংশুই আমাদের এটাই শিখিয়েছে। যদি আপনার সিঁড়ি ভুল জায়গায় আছে, তার অ্যাক্টিভিশন আছে, সিঁড়ি ভাঙতে ধরেই যাবেন, সিঁড়ি ভাঙা সম্ভব নেই। আর সিঁড়ি ভাঙতে মানে 2-10,000 টাকা খরচা না, 100,000 টাকা খরচা হয়ে যায়। আর যেমন পজিশন আপনার নেই, তাহলে উপায় আছে, উপায়টা করলে দেখবেন সিঁড়ির দোষ সমস্ত কেটে যাবে। এবার দেখুন বাস্তু হিসাবে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সিঁড়ি রয়েছে, এবার সিঁড়ি যখন উঠছেন বা ঠিক আছে কোনো অসুবিধা নেই, সেটাতে আপনারা আমাদের কাছে, আমি বলবো বাড়িতে যদি আমরা বাড়ি করে থাকি, আমাদের কাছে 2-3 জিনিসের জায়গাই হয় না। প্রথম তো ঠাকুর ঘর রাখার একটা জায়গা হয় না, খুঁজেই পাই না। এটা দেখবেন আপনি, আপনাদের ভীষণভাবে এটা কিন্তু আমি কমপ্লেন শুনেছি, কোনো ঠাকুর দেবতা মূর্তি রাখার জন্য বা ফটো রাখার জন্য সঠিক স্থান হয় না, সেটাকে আগে জায়গা দিন। আপনি দেবতাদেরকে আগে জায়গা দেবেন, তার মানে দেবতাদেরকে রাখা কোথায়, নর্থ ইস্টে, উত্তর পূর্বে। উত্তর পূর্বে আপনি ছোটোটাই ঘর ঠাকুর ঘর করুন, বা উত্তর পূর্বে আপনি ঠাকুরের একটা মানে কী বলে সিংহাসন করে রাখুন, সেটা বাড়িতে করবেন। এবার সিংহাসনের কথা যখন চলে এলো সেটা বলে দিই, আপনার একটা জিনিস জেনে রাখুন, মেঝেতে কোনো আপনি ঠাকুর রেখে যদি পুজো করছেন এটা ভুল। যখন আপনারা দেখবেন আপনার ঠাকুর আপনাদের নাভির উপরে যেন হয়, এটা মেপে করবেন। আপনি একটা এমন প্ল্যাটফর্ম করলেন তার নাভির উপরে সবসময় ঠাকুর দেবতাকে রাখতে হয়, এটা খেয়াল রাখবেন। আমাদের নাভির উপরে ভাগটাই বলা হয় সব থেকে বেস্ট, মানে নাভির নিচে যেন না হয়। আপনি যখন দাঁড়াচ্ছেন আপনি ঠাকুর নিচে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন আপনি দাঁড়িয়ে আছেন ঠাকুর নিচে আছে, এটা কোনো দিনই হওয়া উচিত না। এমনভাবে তৈরি করবেন সবসময় যার আপনার নাভির দিকে ঠাকুর যেন উঁচু থাকে, যার ফলে কী হয় পরিবার সমস্ত রোগ মানে কী হয়, সর্বপ্রথম বলছি ঠাকুর আপনার সরি সিঁড়ি, সিঁড়ির কথাই বলছিলাম, সিঁড়ির নিচে আপনার কোনো মতেই বাথরুম টয়লেট হাত ধোবার জন্য বেসিন যেন নয়। তার ফলে কী হয় দেখা যায় সমস্ত মানুষ মানে পরিবারের সমস্ত মানুষ রোগ ভোগে কিন্তু ভুগতে থাকে, কোনো একজনের রোগ সারলো তার একজনের আর লেগে যায়, মানে অর্থের অভাব তো লেগেই থাকবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে কোনো রকম ফিশ অ্যাকোরিয়াম, অনেকেরা ফিশ অ্যাকোরিয়াম, আমরা কী করি আমরা রিয়েলি আমরা বলবো যে আমরা যেই জায়গা আমাদের জায়গা কম কম হয় আমরা সবসময় জায়গাগুলোকে ফিল আপ করে রাখি, কোনো জায়গা খালি রাখতে চাই না। এটা হচ্ছে কি কোনো রকম ফিশ অ্যাকোরিয়াম বা আর্টিফিশিয়াল ঝর্ণা, অনেক ঝর্ণা ফাউন্টেন টাউন্টেন হয় ওটাও ইত্যাদি, যখন আপনি বাড়ির ওই সিঁড়ির তলায় লাগাচ্ছেন তা আপনি দেখবেন সোর্স অফ ইনকাম, সবসময় টাকা পয়সা একটা অভাব থাকবেই বাড়ির। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি সিঁড়ির নিচে কোনো রকম ঠাকুর দেবতা আর মৃত লোকের ফটো কোনো মতেই লাগাবেন না। ঠাকুর যেখানে আপনার সিঁড়ির তলায় মানে তার উপর দিয়ে আপনি যাচ্ছেন আসছেন, তার তলায় কোনো রকম ঠাকুর দেবতা বা মৃত লোকের ফটো কোনো মতেই লাগাবেন, যার ফলে কী হবে পরিবার লোকেদের মধ্যে অশান্তির পরিবেশ থাকবে, সকলেই মানসিক কষ্টতে ভুগতে থাকবে এবং হঠাৎ হঠাৎ করে দেখবেন অর্থের লস হবে। আপনি মিলিয়ে নেবেন এই কথাগুলো আমি যেটা বলছি, আমি লাস্টে বললাম আমি আপনাদের উপায় বলবো, আপনারা করবেন দেখবেন খুব সুখী থাকবেন। সিঁড়ির তলায় মানে বসলে বা আপনি কোনো এমন সিঁড়ি রয়েছে যেখানে আপনি নিচে বসে আছেন, ওখানে আপনি মানে বসে আছেন তার দেখবেন আপনার মনটা একদম বিচলিত হয়ে যাবে, অশান্তি আপনি করবেনই বাড়িতে। সিঁড়ির তলায় যদি আপনি বসে কারো কোনো কাজ কিছু করছেন বা সিঁড়ির নিচে মানে শুলেও যদি আপনি ধরুন শুলে শুয়ে যাচ্ছেন ওখানে আর কোনো জায়গা নেই, আপনি পাচ্ছেন সিঁড়ির তলায় আমি ঘুমিয়ে পড়ি, তার সারাটা জীবন রোগে ভুগতে থাকবে। আরেকটা হচ্ছে মানে সিঁড়িটা হচ্ছে কি ভার, তা ভার আমাদের মাথায় চলে আসে সবসময়, একটা দেখবেন মাইগ্রেনের প্রবলেম হবে, মানে মানুষ ইত্যাদি এমন দেখা গেছে যে শাস্ত্র বলছে যে মানুষ পাগলও হয়ে যেতে পারে, এমন এমন কথা বলে বাড়ির লোকেরা মানে বিশ্বাসই করতে পারে। যে মানুষ সুস্থ মানুষ, সুস্থ মানুষকে রুগী করতে হলে, তাকে রুগী যদি করতে অর্থের অভাব করতে হলে সিঁড়ির তলায় যদি ঘুমান দেখবেন সে কয়েকদিনের মধ্যে আপনি দেখতে পারবেন। এবার হচ্ছে কি সিঁড়ির নিচে স্টোর রুম, আমরা ওই যে স্টোর রুমের কথা বলছিলাম, যদি আপনার দেখুন জায়গা আছে আমরা কী করি হাবি জাবি জিনিস স্টোর রুমের মধ্যে ঢুকিয়ে দিই, মানে সিঁড়ির তলায় ঢুকিয়ে রাখি, এগুলো তো করি সবার বাড়িতে হয়, অনেকে আছে বাচ্চারা সাইকেল টাইকেল ওখানে রেখে দেয়, কী করবেন জায়গা নেই রাখার আপনাদের এটা করেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কীভাবে বাঁচাবেন এইসব পরিস্থিতিকে, কীভাবে বাঁচবেন সেটাই নিয়ে আজকে কথা। সিঁড়ি ইজ দ্য বিগ রোল আমাদের লাইফের, সিঁড়ি হচ্ছে বাড়িতে সিঁড়ি যদি থাকে এটা একটা বহুত বড় আমাদের মানে কী বল রোল প্লে করে লাইফটাকে খুব এগিয়ে নিয়ে যাওয়ার, উচ্চতাতে নিয়ে যাওয়ার। এবং দেখবেন সব অনেক বাড়ি আছে এমন সিঁড়িতে কোনো বাস্তু দোষই নেই, সুখী আছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন এক একটা মানুষ বাড়ি তো করেছেন কিন্তু সিঁড়ির কোনো মতেই খেয়াল রাখেন না, এটাকে খেয়াল রাখা দরকার। অনেক পরিবার অনেক বাড়ি আছে সিঁড়ির নিচে কী করে নিজের তিজোরি রাখে, আলমারি রাখে বা টাকা পয়সা গয়না ইত্যাদি রাখার মানে রেখে থাকে, যার ফলে কী হয় বাড়িতে টাকা পয়সা চুরি হয়ে যায়, টাকা ডাকাতি হওয়ার সম্ভাবনা হয় এবং আপনার লক্ষ্মী সর্বদা চঞ্চলা, মানে
চঞ্চলা হওয়ার ফলে আপনি বুঝতে পারছেন লক্ষ্মী আর কোনো দিন থাকে না, এবং স্থায়ী বা স্থায়িত্ব তার সাথে হচ্ছে সম্পত্তির দেবতাকে অধিপতি হলেন কুবেরজি। কুবেরজি নিজেই আপনার নিজের পুটলি বেঁধে বাড়ি থেকে চলে যাবে, ভারী কষ্টসাধ্য জীবন হয়ে যেতে পারে। এবার অনেক সিঁড়ি অনেকের আছেন সিঁড়ির তলায় মানে টাকা পয়সা লুকিয়ে রাখেন, সে টাকা পয়সা লুকিয়ে রেখেছেন, কিন্তু এমন একটা দিন আসবে আপনাদের বাড়িতে দেখবেন আইটি রেড হয়ে যায়, আইটি মানে ইনকাম ট্যাক্স অফিসাররা রেড করে ফেলে। সিঁড়ির নিচে ভুলেও কোনো দিন রান্নাঘর করবেন না, রান্নাঘর রান্না যদি করছেন সেখানে অগ্নিদেব ও অন্নপূর্ণা অপমান হয়, সেখানে কোনো মতেই যতই কষ্ট হোক আপনার সিঁড়ি তলায় দয়া করে কোনো মতেই রান্না করবেন না, এতে ভীষণভাবে কষ্টে পড়ে যেতে হয়। এবং তার মধ্যে কী হয় দেখবেন বাড়িতে ভাই ভাই বা পিতা ছেলে বা মানে ভাই বোন ভীষণভাবে এক দুজনের শত্রু হয়ে যায়, আর বিষাক্ত ভোজনটাও কি খাওয়ার জিনিস কী হয় বিষাক্ত হয়ে যায়। সেই জন্যই বলবো যে সিঁড়ির তলে প্লিজ আপনার রান্না করবেন না। এবার সিঁড়ির নিচে আগুন যাবতীয় কোনো জিনিস রাখা উচিত না, যেমন হচ্ছে আমরা রেখে দিই, যেমন হচ্ছে পাম্প আছে, ইনভার্টার আছে, জেনারেটর আছে, বা আপনার ব্যাটারি আছে, বা এসির মেশিন টেশিন আছে, মানে এটাও তাহলে কী করে বাড়ির মূল কর্তার সাথে সবার ঝগড়া হবে। এবার সিঁড়ির নিচে কোনো মতেই আমরা জুতো টুতো রেখেই দিই, এটা তো রাখি, কিন্তু জুতো তো ইত্যাদিও কোনো সময় রাখবে না। হ্যাঁ, সেখানে আপনি কী করবেন কোনো ধরনের গাছগাছড়াও আমরা রেখে দিই, কিন্তু ঘরের সমস্ত শুভতা এতে নষ্ট হয়ে যায়। আপনার ঘরের মধ্যে পজিটিভ এনার্জি তো আসবেই না, নেগেটিভ এনার্জি ঘুরে ঢুকতেই থাকবে। কোনো ডাস্টবিন, আমরা অনেক সময় ডাস্টবিন থাকে নোংরা টোংরা ফেলি, সেগুলো কী করি ওই যে আপনার সিঁড়ি তলায় রেখে দিলাম, আর পুরো নেগেটিভ এনার্জি বাড়িতে ঘুরে থাকে, কোনো মতেই শান্তি পাবেন না। এবার আমি আপনাদের জানাচ্ছি দোষ কীভাবে কাটাবেন, এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। বাড়িতে সিঁড়ির দোষ যদি রয়েছে, আপনার প্রথম কথা তো আমি বললাম সবই দেখা যাচ্ছে নেগেটিভ, সিঁড়ির তলায় কোনো কিছু রাখা যায় না হিসাব মতো। এবার ঈশান কোণে যখন সিঁড়ি রয়েছে, আপনার ঈশান কোণে সিঁড়ি রয়েছে বা ব্রহ্মস্থানে সিঁড়ি করে নিয়েছেন, সেখানে কী করবেন, আপনার ঈশান কোণে হলে সবার মাথায় কিন্তু হাত পড়ে যায়, তাহলে কী করবেন একটা তামার পাত্র নেবেন, তামারই কচ্ছপ বা পেতলের কচ্ছপ নেবেন, সেটাকে ওই তামার মধ্যে রেখে ওই পাত্রের মধ্যে রেখে সিঁড়ির নিচে রেখে দিন, এটাতে কী হবে তার মধ্যে জল দিয়ে দেবেন। 70-80% আমি গ্যারেন্টি দিতে পারি, 70-80% বাড়িতে বাস্তুদোষ কেটে যাবে আর ভালো হবে, উন্নতি হতে শুরু হয়ে যাবে। এবার সিঁড়ি যদি আমরা কী করি, আমরা সিঁড়িতে উঠলাম, উঠে এরমভাবে ঘুরি, সেটা হচ্ছে ক্লক ওয়াইজ সিঁড়ি সব থেকে বেস্ট। এবার অনেকের বাড়িতে দেখবে অ্যান্টি ক্লক, এদিক দিয়ে উঠে এদিকে যাচ্ছে, অ্যান্টি ক্লক ওয়াইজ হলে সমস্ত প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে ধাপগুলো লাস্টে শেষ হচ্ছে, একটা প্ল্যাটফর্ম থাকে তো ওই প্ল্যাটফর্মে কী করবে উত্তর দিকে বা পূর্ব দিকে আপনি একটা আয়না লাগিয়ে দেবেন, এটা লাগালে আপনার দোষ বা যেটা সিঁড়ির দোষটা আছে কেটে যাবে। এবার সংখ্যার ব্যাপার, যে আপনি সংখ্যা রয়েছে প্রথম থেকে শেষ অবধি, মানে আপনার মানে এটা ধরুন আপনার এমন গিয়ে শেষ হচ্ছে যেখানে আপনার পড়ছে কি, আমি যেটা বললাম দু নম্বর কথাটা বললাম যে দ্বিতীয় সেকেন্ড যদি পজিশন আসে, মানে আপনার গুনতে গুনতে এমন জায়গায় চলে এলেন সেখানে ইন্দ্র যদি আসছে বেস্ট, রাজা যদি আসে লাস্টে যদি খুব বেস্ট, তার মধ্যে মাঝের যেটা বললাম দু নম্বর যেটা হলে যম বা যেটাকে বলা হয় কাল, সেখানে গিয়ে যদি শেষ হয় তারও উপায় আছে, কোনো ব্যাপার না, আপনার ঘাবড়াবেন না। সেটা কী করবেন মার্বেলের একটা স্টেপ করে নেবেন, যেখান থেকে সিঁড়ি হচ্ছে ছোট্ট একটা মার্বেল দিয়ে একটা স্টেপ করে নেবেন, এত উঁচু যত খুশি আপনি পারেন, সেটা সিঁড়ির ব্যাপারটা একটা সিঁড়ি ধাপটা এরমই তো হবে, কোনো অসুবিধা, বা নিচের দিকে করে দিন বা আপনি শেষের দিকে যেখানে লাস্ট সিঁড়িটা যাচ্ছে সেখানে একটা মার্বেল রেখে দিন, বা আপনি কাঠেরও কোনো একটা কিছু করতে পারেন, এমন কিছু ব্যাপার নেই, মানে আপনাকে একটা ধাপ বাড়াতে হবে। তার মানে সিঁড়িটা সবসময় যে দেখো অ্যান্টি ক্লক মানে যে সরি আপনার ক্লকওয়াইজ ঘুরেন, এমন যদি সিঁড়ি হয় এরম উঠলে উঠে এরম চলে গেলেন, তার মানে ডান দিকে ঘুরছেন আপনার সব থেকে বেস্ট। আর তার মধ্যে হ্যান্ডেল যদি হয় তা আপনার ডান দিকেই হওয়া উচিত, যেখান থেকে আপনি ধরছেন সেটা উঠে উঠে আপনি উঠে গেলেন। শেষে আপনাকে এমন একটা উপায় বলছি সেটা সব থেকে বেস্ট, এটা করে নেবেন। যদি আপনাদের এরকম দেখতে পাচ্ছেন সিঁড়ির জন্য আপনার কোনো উন্নতি নেই বা সিঁড়ি আপনাকে ভীষণ কষ্ট দিচ্ছে, মানে আপনি কী করবেন একটা মাটির কলস নেবেন, মাটির কলস নিয়ে তার মধ্যে কী বৃষ্টির জল, ওর মধ্যে বৃষ্টির জল ভরে নেবেন। বৃষ্টির জলটা ভরে কী করবেন বাড়িতে যেখানে সিঁড়ি আছে সেই সিঁড়ির নিচে আপনি জায়গা খুঁটে নিন, একটা জায়গা এত বড় কলস নিয়ে নিলে খুব বেশি বড় নেওয়া দরকারই, একটা ছোটোখাটো কলস নিন তাতে বৃষ্টির জল ভরে দিন, বা বৃষ্টির জল যদি না হয় তাহলে সমুদ্রের জলও নিতে পারে, কিন্তু বৃষ্টির জলটাই বেস্ট হয়। সেটাকে ভরে নেবেন, সেটাকে নিয়ে মাটি খুঁটে আপনি এক হাত মতন মাটি খুঁটে নিলেন, সেই মাটিটা খুঁটে তার মধ্যেই কলসটা দিয়ে দিন, রাখার পর আপনি দেখবেন আপনার তারপরে ওটাকে বুঝিয়ে দিন, সে ভেতরে গিয়ে জল শুকিয়ে যাক যাই হোক কোনো অসুবিধা নেই। আপনার ওখানে কী করবেন একটা মাটির মানে এটা পাত্র রেখে আপনি পুঁতে দিলেন বৃষ্টির জল ভরা, তা দেখবেন বাড়ির যত রকমের দোষ আছে, আপনার বাড়ির সিঁড়ির তলায় যত রকমের দোষ আছে বাস্তু দোষ আছে সমস্ত দিকে আপনি মুক্তি পাবেন। আরেকটা কথা বলি, বাড়ির সিঁড়ির নিচে
কোনো সময় জুতো রাখবেন না, জুতো কোনো মতেই রাখবেন না, জুতো সবাই রাখে। এবার ধরুন আপনি বাড়িতে যাচ্ছেন, প্রথমে মাথার উপর দিয়ে সিঁড়ি যাচ্ছে, এটা তো আমি বললাম প্রথম সামনে ঢুকেই সিঁড়ি যেন না হয়, সিঁড়ির ধাপগুলো যেন মাথার উপর দিয়ে না, এটাতে মানুষ ভীষণ ডিপ্রেশনে চলে আসে, সে বাড়িতে থাকতেই পারে না, ভীষণ অশান্তি হবে। আপনার সিঁড়িগুলোকে কোনো ব্যাপার না, যেখানেই আছে এটা খেয়াল করুন, আপনি যেখানেই রয়েছে কোনো অসুবিধা নেই। আমি উপায়গুলো যে বলে দিলাম এগুলো করবেন, দেখবেন সিঁড়ির দোষ কাটলেই আপনার বাড়ির 80-90% আমি কথা দিতে পারি যে আপনারা সুখী হয়ে যাবে। সবসময় যে রাখুন, ভুল তো সবার মাথায় হয়, সবার কাছেই হয়, এমন কোনো ব্যাপারে আপনি বাড়ির দামি এত কিছু খরচা করেছে, এত কিছু বাড়িয়েছেন, তা সেখানে যদি আপনার সামান্য যদি উপায় করতে হয় তাহলে এটাই করবে। সিঁড়িটাকে সবসময় নিচে দিয়ে খালি রাখুন, ওটাকে পরিষ্কার রাখুন, কোনো রকম জিনিস রাখবেন, জলের জিনিসও কোনো মতেই রাখবেন না, রান্না তো একদমই করবেন না, এটা জেনে রাখুন। অনেক বাড়িতে আছে সিঁড়ি তলায় রান্না করে, তাদের কী করবে বেচারা, তাদের জায়গা নেই, ওই জায়গাতেই করছেন, আপনি ভীষণভাবে প্রবলেম পড়ে যেতে পারে। তার জন্য আমি বললাম এই উপায়গুলো আপনি করুন, আর রান্না করার জায়গাটা আপনি অন্য করুন, অন্য জায়গায় দিয়ে এমনভাবে করুন যেটা দেখুন আপনার বাস্তু ঠিক হয়। আর বাস্তু ঠিক হলে মানুষের মন সবসময় প্রসন্ন থাকে, পরিবারের লোকেরা খুব সুখী থাকে। কোনো মতেই এমনভাবে করবেন না, উপায়গুলো বলে দিলাম আপনার করুন, আপনার 100% আমি বলছি আপনার তার মধ্যে আপনার ভালো ফলাফল পাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে, নমস্কার।